আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি রিভিউ করব লেনোভো HE05X এই নেকব্যান্ডটি। এটি মূলত লেনোভো HE05-এর আপগ্রেডেড ভার্সন। বিল্ড কোয়ালিটি, বাজেট, কালার সব কিছু মিলিয়ে এটি অনেক বেশি প্রিমিয়াম করা হয়েছে। যাদের বাজেট একদম কম কিন্তু এরকম বাজেটের মধ্যে মোটামুটি বেস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি এবং একটি ব্র্যান্ডের স্টাইলিশ নেকব্যান্ড দরকার, তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটি করা। আশা করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। পুরো ভিডিও জুড়ে বরাবরের মতো থাকবো আমি শাহনাজ, আর আপনারা দেখছেন টেক থিয়েটার। রিভিউ শুরু করার আগে আপনাদেরকে জানাবো কোথায় পাবেন এটি। মাত্র 750 টাকাতে এই নেকব্যান্ডটি পেয়ে যাবেন alflip.com-এ। এছাড়াও তাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। তাদের সকল ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, অবশ্যই চেক করে নেবেন। তো কুইক করে এবার আমরা জেনে নেব এই বক্সে কী কী থাকছে। প্যাকেজিং বেশ ক্লাসিক করা হয়েছে, ব্ল্যাক এবং রেডের কম্বিনেশন জাস্ট অসম। বক্সে পাবেন ইয়ারফোন, দুজোড়ে এক্সট্রা সিলিকন ইয়ার টিপস, মাইক্রো USB চার্জিং কেবল। HE05X-এর ডিজাইন মূলত আগের ভার্সন HE05-এর মতোই রাখা হয়েছে, তবে আগের চেয়ে কিন্তু অনেকটাই রিফাইন। এটি আমার কাছে অনেক বেশি লাইট ওয়েট মনে হয়েছে। নেকব্যান্ডের রাবার ম্যাটেরিয়াল অনেক সফট এবং কমফোর্টেবল। আমি যতক্ষণ ব্যবহার করেছি আমার স্কিনে কোনো প্রবলেম হয়নি। নেকব্যান্ডের রাইট সাইডে দেওয়া হয়েছে একটি কন্ট্রোল প্যানেল। এখানে থাকছে ভলিউম আপ ডাউন বাটন, পাওয়ার বাটন এবং একটি LED ইন্ডিকেটর লাইট। ভলিউম আপ বাটনে লং প্রেস করে ধরে রাখলে নেক্সট সং, ডাউন বাটনে লং প্রেস করলে প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন, আর পাওয়ার বাটনে জাস্ট ক্লিক করলেই পজ হবে। লং প্রেস করলে পাওয়ার অন বা অফ বা কল আসলে রিজেক্ট করতে পারবেন। তবে এই কন্ট্রোল প্যানেল নিয়ে আমার কিছুটা কমপ্লেন আছে, কারণ এই প্যানেলের মধ্যে যে বাটনগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু একদম মিলিয়ে রয়েছে। যদি আরেকটু উঁচু করে দেওয়া যেত তাহলে রিকগনাইজ করতে অনেক বেশি ইজি হতো। তবে আপনি যদি এই ইয়ারফোনটি ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যান, আই থিঙ্ক আর প্রবলেম হবে না। আর প্যানেলের LED ইন্ডিকেটর লাইটটি ইয়ারফোনের অন অফ এবং চার্জিং স্ট্যাটাস শো করবে। এর পাশেই থাকছে চার্জিং পোর্ট যা মাইক্রো USB। এটাই আমার কাছে মনে হয় হতাশার, কারণ এখনকার সময়ে আমরা সবাই আশা করি USB Type-C চার্জিং পোর্ট থাকবে, কারণ এখনকার সময় আমরা আসলে দেখি অনেক ছোট ছোট ডিভাইসেও কিন্তু Type-C দেওয়া হচ্ছে। তবে এর বিল্ড কোয়ালিটি আগের চেয়ে অনেক ভালো, বিশেষ করে কেবলের জয়েন্টগুলোতে এক্সট্রা প্রোটেকশন লেয়ার দেওয়া রয়েছে যাতে করে এক্সট্রা প্রেশার নিতে পারে। এর জন্য কেবলগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। সাথে সাথে ইয়ারশেলগুলো মেটাল বেল্ট এবং ছোটোখাটো ফিনিশিং ভালো দেওয়া হয়েছে। অনেক কমফোর্টেবল, লং টাইম ইউজেও কোনো সমস্যা পায়নি। ইয়ারশেল দুটোর ম্যাগনেটিক কানেকশনও খুবই ভালো ছিল। এটি কিন্তু ব্লুটুথ 5.0 সাপোর্ট করে। সাথে থাকছে কোয়ালকমের নতুন সেকেন্ড জেনারেশন চিপ, হাইফাই সাপোর্ট। ইয়ারফোনে থাকছে 10mm ড্রাইভার। এক কথায় বলতে গেলে এর সাউন্ড কোয়ালিটিতে কিন্তু অনেক বেশি ইম্প্রুভমেন্ট আনা হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে এর বেস, ট্রেবলস, মিডসের কম্বিনেশন খুবই ভালো। একদম কমও না, একদম আবার বেশিও না, পরিমিত রাখা হয়েছে। এবং স্টুডিও সেপারেশন আমার কাছে মনে হয়েছে খুবই ভালো। আপনি যদি একদম খুব বেশি বেজ লাভার না হন তাহলে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আপনার অবশ্যই ভালো লাগবে। তো এবার আসা যাক এর কলিং এক্সপিরিয়েন্সে। আমার কলিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, বিশেষ করে এইরকম বাজেটে কিন্তু আমরা এত ভালো কলিং এক্সপিরিয়েন্স পাইও না, কারণ ভয়েস ট্রান্সমিশন খুব লাউড এবং ক্লিয়ার লেগেছে এই বাজেটে, যা খুবই ভালো। বেশি ভালো লেগেছে এর ভয়েস কোয়ালিটি, অনেক বেশি ন্যাচারাল এবং ক্লিন ছিল। আর লেনোভো HE05X কিন্তু IPX5 রেটেড, তার মানে পানি, ঘাম বা বৃষ্টির পানিতে যদি ভেজে কোনো প্রবলেম হবে না। সেই সাথে এই ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে 110mAh-এর একটি ব্যাটারি। অন্যদিকে যে লেনোভো HE05 ছিল সেটাতে ছিল 80mAh, তার মানে এখানে 30mAh বেশি দেওয়া হয়েছে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে, আপনি এই ইয়ারফোনটিতে যদি মিউজিক প্লে করেন তাহলে 7-8 ঘন্টার মতো, ভয়েস কলে 6 ঘন্টা এবং মিউজিক প্লে, ভয়েস কলে কথা বলা, ওভারঅল আপনি কিন্তু এই ইয়ারফোনটিতে 11-12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ইয়ারফোনটি চার্জ দিতে সময় লাগে 1.25-1.5 ঘন্টার মতো, এবং যে ব্যাকআপটা থাকে আমার কাছে এই বাজেট হিসেবে খুবই ভালো লেগেছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় এই ইয়ারফোনটি কিন্তু একদমই গেমারদের উদ্দেশ্যে না, কারণ এখানেও লেটেন্সি রয়েছে। তবে এখানে আমি গেমারদের সাজেস্ট করবো না ইয়ারফোনটি, কিন্তু যাদের একদম ওয়েল ব্যালেন্সড সাউন্ড কোয়ালিটি দরকার এবং যাদের ভয়েস কলে নিয়মিত কথা বলতে হয়, ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার হয়, তাদের জন্য অবশ্যই রেকমেন্ড করবো এই ইয়ারফোনটি। তো এই হচ্ছে আমার মতামত। আপনাদেরকে মতামত এই ইয়ারফোনটি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে
নতুন হয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে। তাহলে সবাই খুব ভালো থাকুন, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।